তেলিয়াপুরানি খড়গসহ হামজা সব জায়গায় মিনি লাংমা জোখাচ্ছে পোশাক হামলা শাহবাখা থানায় 21 মে শালমারিও তেলিয়ামোড়া থানা নিবিশিক হামজা বাদল চৌমুনি আমচাইনি হামজাক সুবর্ণা সরকার উমর নৈজিবানী সবজাক মানে তেলিয়ামোড়া বুখাংসে শাখ হামনগর সুবর্ণানি শাক বেলাই হামিয়া উম্মাবাই কোন জীবী শাক হামনগর রেফার খাই রহরি পানক বাঞ্চির বই মারিয়া পাশাল ফোঙাই চুক সুপর্ণানি লাংমা চখা পাতি উন্নতি সুপর্ণানি বুফা তাই বিনিনু কুমি বড় ক্রক কক সে চাখা বিশিক তামসাকাং তেলিয়ামোড়ানি প্রাইভেট রুমনগর সেবক খাই নাই রংপুরমে প্রবাল সরকার বাই কাই রহমানি ধলাই হাঁকুটি ছইলে গ্রাম চাইনি সুপর্ণানো বরগনি বিশিকনি উমরনি খড়কসা বুসাবতঙ্গ কাইজাক মানিয়ে বিশানি উনিশমিন অবস্থায় প্রবাল লক্ষ্যবে বিনিপুত্রা বারিনি বড় ক্রক সুপর্ণানো সাধ্রুম সতর্কিত ফ্লাইউনি কক্সে চাকা সুপর্ণানি নুকুনি বড় লক্ষ 2024 বিশিনি 21 মে শালমারি অবস্থায় প্রবাল লক্ষ্যবে বিনি নুকুনি বড় ক্রক পাইন সুপর্ণানি পোশাক হর সপ্তাহে রেখাহিনী কক্সে চাকা ইয়াগুলো সুপর্ণানি নুকুনি বড় রক বিনি গোসাই প্রবাল সরকার দেবুকরা বাড়ি নির্যাতন ক্যাবেগে থানাও মামলা খাইকা তাই তাবু প্রবাল পুলিশ নে ইয়াগুলো সুপর্ণানি নুকুনি বড় রক সংখ্যা মাজ্রাগনা রগ্ন কড়াক মিশলাই কড়াক মাজ্রা বেড় জাগনা মেয়ের নাম হচ্ছে সুপর্ণা সরকার মেয়ে আমার বাসুরদি মেয়েটা দিয়া দেওয়ার পরে টিকা তারা আলাপ সালাপ দিয়ে দিয়ে হয়েছে কোনো ভাগ্য হয়েছে না কিছু না ছেলের মা এবং ছেলে গিয়ে সে ছেলের বইঞ্জামে গিয়ে সে তারা পছন্দ করে সে সামাজিকভাবে দেওয়া হয়েছে ছেলের নাম কি ছেলের নাম প্রবাল সরকার পেশায় তিনি কি করেন স্কুলে শিক্ষক স্কুলে পাবলিক না প্রাইভেট স্কুলে শিক্ষক মেয়েটা দেওয়ার পরে টিকা মাও যন্ত্রণা করে জামাই যন্ত্রণা করে মার পাতায় জামাই যদি বাইরে থেকে আইসি বা স্কুল থেকে যেখান থেকে আইসে মা একটা না একটা একটা না একটা একটা না একটা ভুল কইতেই থাকে কইতেই থাকে তোর বইটা করছে তোর বইটা করছে তোর বইটা করছে জামাই স্কুল থেকে আই হোক আর বাজার থেকে আই হোক আয়াসেরই পিটা আয়াসেরই মারতো কত বছর হয়েছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে যা 4 বছর হয়েছে বাচ্চা আছে একটা 3 বছরে 3 বছর সাড়ে 3 বছর হইল আয়াসেরই মারতো মধ্যে দিয়া মাসির বাড়ি গেছে দুঃখে থাকতে পারতেছে না কষ্ট সহ্য করতে পারতেছে না গেছে মাসির বাড়ি আয়া আইতো জামাই ফোন করতে পারে কইছে বাবু তুমি আয়া নৌ মাসি কইছে বাবু তুমি আয়া নৌ মাসিরে ফোন করে কইছে আমি গিয়ে আনতে পারতাম না তাই না আইলে আমার ছেলে বাড়িতে না দিয়ে যান 10 দিন রয়ে কেসের এবার আবার আইনা দিয়ে গেছে তারা যে মারালে বইটা তো আর কেউ জানে না এরপরে যখন ময়নামা বাজারে কীর্তন বাপের বাড়ি কীর্তনের সময় মায়া আয়াসের মায়ের বাপের নিচে পরে কীর্তন আরম্ভ হয়েছে মনে রাত্রে মনে সাড়ে 10টা না 8টা বাজে বাজে পরে গিয়া মায়ের কীর্তন লেগে গেছে মায়ের মা নাতি সহ এই মুহূর্তে আবার জামাই ফোন করে বুঝছে কে জানি ফোন করে কইছে ওই না কীতা কইছে তুমি কই মেয়ে তো ডরে কীর্তনে আসল থেকে বই আসলো কীর্তন দেখতেছে দৌড়াইয়া সাইডে এসে কইতেছে আমি তো বাড়ির কইতেছে তুমি মিশা কথা কয় না তুমি মনে হবে কীর্তন ভিডিও কল করে বুঝছে কইছে তুমি যদি আমার ঘর করতে হয় তাহলে রাত্রে 12টা বাজুক আর 2টা বাজুক তুমি আমার অক্ষণে হইতে আমার বাড়ি রাত্রে 12টা না 1টা বাজে ওইখান থেকে গাড়ি রিজার্ভ করে মাইয়া পাগলের মতন এই ছোট আবুটার লয়ে বাড়িতে আই বসছে তার কেরম অত্যাচারী করার পরে মেয়েটারে এরপরে এই ইদানিং মেয়েটার এই যন্ত্রণা দিতেছে সকালবেলাও বলে মারছে বিকালবেলা আবার বলে জামাই আইসে পরে জামাইয়ের মা বলে কইছে দেখ তোর আবুরে কিন্তু তোর বউ খাওয়ায় না বাটত খাওয়াইছে না তো তাইরে জিগাইছে কইছে তুমি কিলিকে বাটত খাওয়াইছ না আবুরে কইছে তোমার মা তো আমি বলে খাওয়াইতে পারি না আমি বলে রাইক কষে এসে কয়ে গালাগালি করছে তোমার মা খাওয়াইব আমি আর খাওয়াই পারতাম না কষ্ট লাগছে তখন তো করতেই পারে এলিগে মায়ারে জামাই যেমনে ভাবছে এমনি মারছে নাকি মুখে বলে রক্ত হয়েছে মেয়ের দম দাওনের আগেই কথাটি কয়ে গেছে আমি নিজে জিগাইছি সুপর্ণা গীতা হয়েছে করছ না কইছে কাকি মনে তারা আমার যেতই ফিরে লাইছে এই কথাটা কয়ে গেছে তাই আমার কাছে ওহন তো মায়া ও আজকে কালকে গতকালকে রাত্রে 3:30টার সময় দম গেছে কিভাবে লাগছে আগুন আগুনটা তো তাই দূরে কইছে কাকি মনে তারা আমার যেটা আগুন ফুড়ে লাইছে কেরোসিন ডেলা জামাই আর শাশুড়ি কেরোসিন ডেলে আগুন ধরাই দিছে এই কথাটা তো বারবার কয়ে গেছে জামাই এর আগে যতক্ষণ হসপিটাল আসলো ততক্ষণ তা খালি তাই মাথারা ধরে আর কয় সুপর্ণা
তুমি তিন চার দিনের মধ্যে ভালো হয়ে যাবে গা, তোমার বাড়িতে নেবো গা, তুমি কিছু কয়ো না, তাহলে আমার কাম শেষ, তুমি কিছু কয়ো না, আবুর কাম শেষ। এই কথাটি কয়ে কয়ে তার কথাটি বন্ধ করে রাখছে। যখন দেখছে তার জামাই অজানা, আবু অজানা, তার শাশুড়ি কেউ যায় না, ওই মরণের আগের দিন তখন সকাল দশটা দশটা বাজবো, যেদিন দমটা আটকায় জায়গায় দিন নেই, দশটা দশটা বাজবো তখনই কইছে কাকিমনি, তারা আমার যাতই ফিরে লাইছে, তারা সিন্ডালে আগুন ধরাই দিয়েছে কাকিমনি। বারবার কইছি সুপন, আগে কইছ না গেলি গে, বারবার তো ভুলি চাইতো না কাকিমনি। আমি মনে করি আমি তো বাঁচু, আমি মনে করি আমি তো বাঁচু, আমি পরে তার শাস্তি দেবো, এই কথাটাই কইছে, আর কিছু কইছে না। যখন রাতে যখন দুপুর বারোটার পরে থেকে তার জবান বন্ধ হয়ে আছে গা, আর তো কিছু কইতে পারতেছে না। এরপরে তো খবর দিতেছে তারা, তারা যাওই না, গেছেই না, তারা খবর দিতেই তো গেছে না, ছেলে বোন জামাই দুজন শুধু গেছে, আর কেউ গেছে না। শাশুড়িও গেল না, এতটা দিন 17 দিন পরে রয়েছে শাশুড়ি, একটাবার চোখের দেহাটা দেখলো না গিয়ে সেরা। তারা কিতা খন যায় খন আপনার এই কর থানা কেস দেওয়া হয়েছে, জামাই থানাতেই আছে, জামাই দেখছি না আমরা।